দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দলের প্রস্তুত থাকার কথা বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত এবং বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। 2007 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে একযোগে আন্দোলন করার উদাহরণ জানান হাসান মাহমুদ। আওয়ামী লীগ তটস্থ হতাশ কোণঠাসা শীর্ষকে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। 5ই অগস্ট সরকার পতনের প্রায় 3 মাসের মাথায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোন নেতার প্রথম কোন সাক্ষাৎকার। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেছেন, তাদের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।